হ্যালো, ওয়েলকাম টু ইউরোস্যাট। তো আজ আমরা শিখব একটা নতুন টপিক সম্পর্কে, আমাদের নাম্বার সিস্টেমেরই আরেকটি চ্যাপ্টার সম্পর্কে, সেটি হলো অ্যারিথমেটিক অপারেশনস। তো অ্যারিথমেটিক অপারেশনের আমরা প্রথম যেটা শিখব সেটা হচ্ছে বাইনারি অ্যাডিশন, অর্থাৎ বাইনারি নাম্বারকে আমরা কিভাবে যোগ করতে পারি। বাইনারি নাম্বারের বেস কত? 2, এবং এর রেঞ্জ 0 থেকে 1। তো বাইনারি অ্যাডিশনের জন্যে কটা রুলস আছে, সেই কটা রুলস আমাদেরকে ফলো করতে হবে। যেমন 0 প্লাস 0 যোগ করলে 0 হয়, 0 প্লাস 1 যোগ করলে 1 হয়, 1 এন্ড 0 যোগ করলে 1 হয়, এবং 1 এবং 1 যোগ করলে কি হয়? 1 এবং 1 যোগ করলে হয় 0, এবং উপরে যায় একটা ক্যারি 1, সেই 1টি আবার নিচে নেমে আসে। সো বেসিক্যালি 1 এবং 1 যোগ করলে কত হয়? 2 হয়। 2-এর বাইনারি কত? 1 0। তো সেটাকেই আমরা এখানে লিখেছি, কিন্তু অ্যাডিশন করার সময় আমাদেরকে এরকমভাবেই অ্যাডিশন করতে হবে, 1 এবং 1 0, এবং 1 উপরে ক্যারিতে যাবে, সেই 1টি নিচে নামবে। আমরা 1 প্লাস 1 2, 2-এর বাইনারি এরকমভাবে পরপর 1 0 লিখতে পারবো না, কারণটা আমরা একটু পরে দেখছি। তো এখানে একটা এক্সাম্পল নিলাম, এই সংখ্যা দুটোকে আমাদেরকে যোগ করতে হবে। তো সংখ্যা দুটোকে আমরা কিভাবে যোগ করব? এই রুলগুলো ফলো করেই আমরা এই সংখ্যা দুটোকে যোগ করব। তো সলিউশনটা দেখি, তো এখানে আমরা নাম্বার দুটো পাতিয়ে নিয়েছি, এবার আমরা যোগ করব। তো রুল অনুযায়ী 0 আর 0 যোগ করলে হয় 0, কোনো ক্যারি জেনারেট হয় না। এখানে 1 এবং 1 যোগ করলে কত হয়? 1 এবং 1 যোগ করলে হয় 0, এবং ক্যারিতে যায় 1। তারপর আমরা নর্মাল যোগ করার সময় কি করি? আমরা এই 3টে সংখ্যা একসঙ্গে নিয়ে যোগ করি। তো এখানে 0 আছে, তো 1 0 যোগ করলে তো এখানে 1ই হবে, বা আমি এই 0 আর 1 যদি যোগ করি তাহলে 1ই হবে। তারপর এখান থেকে যে যোগটা বেরোবে তার সঙ্গে আমরা উপরে যে সংখ্যাটা আছে সেটা যোগ করি। তো আমরা যদি 0 আর 1 যোগ করি তাহলে 1, এবং 1 আর এই 1 যেটা আছে সেটা এটা যদি যোগ করি তাহলে 1 এবং 1 যোগ করলে কত হয়? 0, ক্যারি হয় 1, এই 1টাই নিচে আসলো। আচ্ছা, যোগটা ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটাও একবার দেখে নিই। তো 0 0 1 0 মানে কত? 2, আর 0 1 1 0 মানে 6। তো 2 আর 6 যোগ করলে কত হচ্ছে? 8। তো 1 0 0 0 মানে কত? 8। তার মানে আমাদের যোগফলটি ঠিক আছে। আমি বলেছিলাম 1 এবং 1 যোগফল 2, 2-এর বাইনারি 1 0 আমরা ডাইরেক্ট লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? আমরা যদি এখানে সোজাসুজি এই যে যোগটার ক্ষেত্রে আমরা যদি এখানে সোজাসুজি 1-এর বাইনারি 1 0 লিখে দিতাম তাহলে এটা ভুল হতো, কারণ এই 1টা ক্যারি, এই ক্যারির সঙ্গে নিচে যে সংখ্যাগুলো আছে সেগুলোর যোগ হবে। তো এরকমভাবেই উত্তর বার করতে হবে। তো এরপরে আর একটা এক্সাম্পল নিয়ে দেখি। তো এখানে এখানে 4টে সংখ্যা নিয়েছি, এই 4টে সংখ্যাকে যোগ করতে হবে। তো কিভাবে যোগ করব? রুল ফলো করব আমরা। তো নাম্বারগুলো আগে পাতিয়ে নিই। তো সবকটা নাম্বার আমরা পাতিয়ে নিলাম। তো এখানে কি আছে? এখানে সবকটা ঘরেই 1 আছে, তো অন্যগুলো 0-র সঙ্গে তো 1 যোগ করলে 1ই হয়। তো এখানে আমরা 1 সোজাসুজি বসে যাবে। আচ্ছা, এখানে 3টে 1 আছে, তো এখানে 3টে 1 আছে, 3টে 1 আমরা কিভাবে যোগ করব? তো 3-এর বাইনারি কত? 1 1, 3-এর বাইনারি 1 1। তো একটা 1 আমরা এখানে লিখব, অর্থাৎ ডান দিকের যে 1টা আছে আমরা সেটা এখানে লিখব, এবং বাঁ দিকের যে 1টা আছে সেই 1টাকে আমরা ক্যারি হিসাবে উপরে তুলে দেবো। এরপর আমাদের কাছে কটা 1 আছে? 1টা 2টা 3টে 4টে। তো 4টে 1 আছে, তো 4-এর বাইনারি কত? 1 0 0। ডান দিকের যে 0টা আছে সেই 0টাকে আমরা এখানে লিখব, আর এই যে 1 0 পড়ে আছে এটাকে আমরা উপরে ক্যারিতে লিখব। হ্যাঁ, আমরা প্রত্যেকটা বিটকে এক একটা ঘরে লিখবো, আমরা কিন্তু উপরে 1 নিচে 0 এরকম লিখবো না, আমরা 1টা বাঁ দিকে লিখবো এবং 0টা এখানে লিখবো যেমন আমি লিখেছি। এবং এখানে 3টে 1 আছে, তো 3টে 1 থাকলে 1 1 হয়। তো বা ডান দিকের যে 1টা আছে সেই 1টাকে আমরা এখানে লিখবো, আর বাঁ দিকের যে 1টা আছে সেটা ক্যারি হিসাবে আমরা উপরে লিখবো। তো 1 1 মানে আমরা জানি 2, তো 1 1-এর যোগ করলে কত হয়? 0, আর 1 যায় ক্যারি, এই 1টাই
নামলো। তো এখানেও দেখি এটা ঠিক করেছি না ভুল করেছি আমরা যাচাই করে নেই। তো এই বাইনারি ভ্যালুটার মানে হচ্ছে 10, তারপরেটা মানে 6, এটা মানে 13 এবং এটা মানে 14। এগুলোকে যোগ করলে আমরা পাবো 43 এবং এই বাইনারি ভ্যালুটা 43। সো আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা অবশ্যই করো। হোমওয়ার্কগুলো করার পরে তারপর তোমরা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিও যে উত্তরগুলো ঠিক আছে না কি ভুল। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে। অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে, যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমরা যথাসাধ্য রিপ্লাই দেবো।